হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অনেক চমৎকার আবহাওয়া আজকে সকালবেলা, সকালবেলা মন ভালো করে দেওয়ার মতোই আবহাওয়া, একদম সানি ওয়েদার আজকে। দেখতেই পাচ্ছেন চমৎকার সূর্য উঠেছে, আকাশ একদম স্বচ্ছ নীল। তবে সেটা কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয়, কারণ দেখা যায় সকালবেলা এরকম চমৎকার আবহাওয়া থাকলো, হয়তো ঘণ্টাখানেক পরে আবার আস্তে আস্তে সূর্য ডুবে যায়, আকাশ একদম মেঘলা হয়ে যায়। তবে সূর্য দেখে ভাববেন না যে ঠান্ডা নাই, অনেক ঠান্ডা পড়েছে ইদানিং। আজকেও মোটামুটি বেশ ভালোই ঠান্ডা। তো আজকে আমরা সবাই বাসায়, স্কুল বন্ধ, শনি রবিবার এখানে স্কুল বন্ধ। তো সামান্য কিছু রান্নাবান্না করব, খুবই হালকা রান্নাবান্না, পাবদা মাছ রান্না করব, আর হচ্ছে ডাল আলু ভাজি করব, আর মুরগির মাংস, এটা তো একদম সবসময় একটা রান্না, কারণ মুরগির মাংস ছাড়া বাচ্চারা আসলে অন্য কিছু তেমন খেতে চায় না, মুরগিটা সবসময় রাখতে হয়। তো পাবদা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু ভেজে তারপরে শুধু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। এই আলু ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দের, আমি প্রায় এটা করি, আর পরোটা বা রুটির সাথেও মোটামুটি খেতে অনেক ভালো লাগে। রান্নাবান্না শেষ হয়ে আসছে, এখন খাওয়া দাওয়া শেষ করে বিকালে বসবো হচ্ছে একটু বোতল ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই আসলে বলছিলাম কিন্তু হয়ে উঠছিল না, তো আজকেই করব সেটা। আর আবহাওয়া দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছিলাম যে বেশিক্ষণ হয়তো থাকবে না, একদম আকাশ মেঘলা হয়ে আসতেছে। তো এখন চলুন আপনাদের সাথে আমি সেই বোতল ডেকোরেশনটা শেয়ার করি। এখানে আমি নিয়েছি হচ্ছে কিছু তুলি আর অ্যাক্রিলিক কালার দিয়ে আমি আজকে বোতলটা ডেকোরেশন করব। অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু এটা ভালো হয়। আর বোতল আপনারা যে কোনো ধরনের বোতল নেবেন, আপনাদের যে কোনো ধরনের ছোট বড় বোতল হলেই চলবে। এগুলি দেখে হয়তো অনেকেই বলবেন যে এগুলো আর নতুন কি, এগুলো অনেক ভিডিওই আছে, আসলে অনেক রকমের ভিডিওই আছে। তো আমার খুব ভালো লাগে এই বোতল ডেকোরেশন করতে, এজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর খুবই সামান্য জিনিস, কিন্তু করার পরে আপনি যদি বাসায় কোটোগুলো ইউজ করেন দেখতে অনেক সুন্দর লাগবে, কিচেনে ইউজ করতে পারেন বা যে কোনো ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করতে পারেন, অনেক ভালো লাগে। নিজে তৈরি করা একটা ডিজাইন করা জিনিস কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। তো প্রথম যে আমি বোতলটা নিয়েছি সেটা ভিতরে আমি একটু ব্লু কালার লাগিয়ে নিয়েছি আর উপরে সাদা, আর এটা করবো হচ্ছে আমরা একটা ফোম দিয়ে, আপনারা যে কোনো ধরনের ফোম নিয়ে নেবেন, ফোম দিয়ে হালকা করে চেপে চেপে রঙটা লাগিয়ে দিবেন। আর নীল আর সাদা দুটো কালার মাঝখানে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, যাতে একটা আর একটার সাথে ভালো করে মিশে যায়। খুবই সহজ করা, এগুলো আপনারা বাসায় করে দেখতে পারেন, বেশ ভালো সময় কাটে আর নিজেরও কিন্তু বেশ ভালো লাগে। আমি আসলে আগের মতো সময় দিতে পারি না, কিন্তু আমার সবসময় ড্রয়িং করা বা ছবি আঁকা যেটাই বলেন না কেন অনেক ভালো লাগার একটা বিষয় আমার। তো চেষ্টা করি যতটুকু সম্ভব করার জন্য। তো এইভাবে কালার লাগিয়ে তারপরে আপনারা এটা একটু শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। তো আরেকটা বোতল আমি নিয়ে নিয়েছি, আজকে আমি তিনটে বোতল আপনাদের সাথে শেয়ার করব। তো এটাতে আমি কস্টি পাটকে নিচ্ছি যাতে করে লাইনটা খুব ভালো করে
হয় কালার দেওয়ার পরে কস্ট্রি পাটকে নিলে লাইনটা আর ছড়ায়ে যাবে না। আর উপরের দিকেও আরেকটা কস্ট্রিপ লাগিয়ে নিব। আমরা যে ফাঁকা অংশটা আছে এটা দুই দিকে দুটো কালার করব। আপনারা ভিডিওটা দেখে ভালো করে একটু বুঝে নেবেন। অনেক সময় দেখা যায় বলে অনেক কিছু বোঝানো যায় না, দেখে কিন্তু সুন্দর বোঝা যায়। তো গাঢ় যে ম্যাজেন্টা কালার আছে সেটা আমি এবার এটাতে ইউজ করব। যে ফাঁকা দুটো অংশ আছে দুটোতে এটা লাগিয়ে দিব। খুবই সহজ, একদম তিনটা ডেকোরেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে যে কেউ এটা বাসায় করতে পারেন বা আপনারা ইউটিউবেও দেখতে পারেন। আরও অনেক রকমের ভিডিও আছে এই বোতল ডেকোরেশনের, সেগুলো দেখেও করতে পারেন। আর আজকে কিন্তু সাইডে আমার মেয়েও আছে আমার সাথে, সেও কালার করছে বসে বসে। তো আমি যখনই কোনো কালার করি ও সবসময়ই থাকে আমার সাথে, ও অনেক পছন্দ করে করতে। একটু হয়তো কালার নষ্ট করে বা জামা কাপড় ভরিয়ে ফেলে, কিন্তু তারপরও আমি দেই, অন্ত শিখা হোক, আস্তে আস্তে শিখবে। আর সারাক্ষণ আইপ্যাড বা টিভি দেখে আসলে চোখের অনেক ক্ষতি হয়, তো এগুলো যখন আমি করি আমিও ওকে ডেকে নিয়ে আমার পাশে বসাই, ও কিছু করে। তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর বোতল, এটাতে আমি একটু সবুজ, লাল আর মাঝখানে হলুদ কালার করব। আর এটা ভালো করে আপনারা কিন্তু চেপে চেপে ব্লেন্ড করে দিবেন, যাতে একটা কালার আরেকটা কালারের সাথে সুন্দর করে মিশে যায়, একদম আলাদা কোনো বাউন্ডারি যাতে মনে না হয়। আর ফোমটা দিয়ে করলে দেখবেন যে অনেক সহজ করা, যে কেউ এটা আসলে পারবেন। তো আমাদের এই বোতলটাও কালার করা হয়ে গিয়েছে। এবার আমরা তিনটে বোতলই একটু শুকিয়ে নিব। আপনারা 6-7 মিনিট এভাবে রেখে দিলেই দেখবেন যে শুকিয়ে গিয়েছে। তো আমি যে প্রথম যে বোতলটা ছিল সেটাতে একটু ডিজাইন করে নিব। আর যদি আপনারা ডিজাইন করতে না চান তাহলে শুধু এইভাবে কালার করেও কিন্তু ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমি হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমাদের আরেকটা বোতল। আর এটার মাঝখানে যে লাল আছে আমি সেখানে একটু সাদা সুন্দর করে ছোট ছোট ফোঁটা দিয়ে দিব। আর এই ডিজাইনগুলি সবাই পারবেন, একদম সিম্পল। কিছু ছোটো ছোটো ফুল বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্যরকম করতে পারেন যদি আরও ভালো করতে চান, বা ছোট ছোট স্টোন বসিয়ে দিতে পারেন। এবার যে ম্যাজেন্টা কালারের বোতল করেছিলাম সেটার স্কচটিপটা আমরা খুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এর স্কচটিপটা লাগানোর কারণে কিন্তু লাইনটা অনেক সুন্দর হয়েছে, একদম লাইনটা ছড়িয়ে যায়নি কালারের।
তো এটা একটু ভিন্ন রকম করে আমরা ডিজাইন করব। আমার কাছে একটু স্টোনের লেস আছে, তো ওই লেসটা আমি এই বোতলের মধ্যে লাগিয়ে দিব। চাইলে আপনারা স্টোনের লেসের পরিবর্তে কাপড়ের লেসও লাগাতে পারেন, যা যেরকম ভালো লাগে, বা ছোট ছোট একদম স্টোন বসিয়ে দিতে পারেন। তো স্টোনের লেসটা আমি আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, আর যে উপরের যে ফাঁকা অংশ আছে সেখানে আমি একটু কালার দিয়ে ছোট ছোট ফুল করে দিব একটু সুন্দর লাগানোর জন্য। এবার দর্শক, উপরের যে অংশটা আছে সেটা আমরা পেন্সিলের যে রাবারের অংশটা আছে সেটা দিয়ে জাস্ট কয়েকটা ফোঁটা দিয়ে দিব। আপনারা কালারের মধ্যে এই পেন্সিলের নিচে যে রাবারের অংশটা আছে সেটা লাগিয়ে একটু চেপে চেপে দিবেন, দেখবেন যে খুব সুন্দর একটা বল আকারের ফোঁটা হয়ে যাচ্ছে, খুবই ইজি। তো দর্শক, আমাদের এই বোতলটাও কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো। আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন লাগছে আপনাদের এই ডিজাইনগুলো। আর আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি যাতে সবাই করতে পারে। আর যে আমাদের লাস্ট বোতলটা আছে সেটাতে আমরা এবার একটু সাদা রং স্প্রে করে দিব। তো আমি একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি, এবার ব্রাশের মধ্যে সাদা কালারটা লাগিয়ে জাস্ট আপনি আঙ্গুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দিবেন, তাহলে দেখবেন যে রংটা ছড়িয়ে একদম বোতলের গায়ে পড়ছে, আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এভাবে সাদা রংটা ছিটিয়ে দিলে। তো পুরো বোতলেই কিন্তু আমাদের কালার লাগানো শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এটা একটু শুকানোর জন্য রাখবো। তো শুকানো শেষ হয়ে গেলে দর্শক, আমি একটা বাটারফ্লাই লাগিয়ে দিলাম এখানে, আর এটা কাপড়ের, আপনারা যে কোনো কিছু লাগাতে পারেন। আমার কাছে বাটারফ্লাই ছিল এজন্য আমি লাগিয়ে দিলাম। তো দর্শক, দেখতেই পাচ্ছেন খুবই ইজিভাবে আপনারা এই বোতলগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। মার্কেটেও কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু বেশ ভালো প্রাইজে বিক্রি করে। আর হ্যান্ডমেড যে কোনো কিছুই আসলে এখন খুব এক্সপেন্সিভ। তো আমি চেষ্টা করি আমার বাসার এই গ্লাসগুলো নিজেই তৈরি করে নিতে, আর আমি এগুলি বিভিন্ন কাজে ব্যবহার করি, কিচেনে ব্যবহার করি, অনেক সময় ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করি, তারপরে
বাচ্চাদের পেন্সিল রাখার জন্য ইউজ করি। কিচেনে আপনারা শুকনো যে কোনো কিছু আইটেম রাখতে পারেন এটার ভিতরে। আমি আগের কিছু কৌটো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো আমি এক বছর আগে করেছিলাম। তো এটার ভিতরে রেখেছি আমি বাদাম, তারপরে আরেকটা আছে এটাতে রেখেছি হচ্ছে চকলেট, আমার মেয়ে চকলেট রাখে এটাতে। আর এটা হচ্ছে আমি ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করি। তো আপনাদের যা যেরকমভাবে ভালো লাগে সেভাবেই ডেকোরেশন করতে পারেন। আমি চেষ্টা করি সব কিছুই অনেক ইজিভাবে দেখানোর জন্য, যাতে সবাই তৈরি করে নিতে পারে। আর এভাবে লাইটিং করেও আপনারা ইউজ করতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগে। আসলে যে কোনো কিছু যখন নিজে তৈরি করে ব্যবহার করবেন সেই ভালো লাগাটাই থাকে অন্যরকম, যত সামান্য জিনিসই হোক না কেন। তো দর্শক, আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই জার ডেকোরেশন বা বোতল ডেকোরেশন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।